বিনামূল্যে বা ফ্রি রেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী সরবরাহ করছে কেন্দ্র ও রাজ্য সরকার এ বিষয়ে আশা করি আপনারা খুব ভালোভাবেই জানেন আর সেই পরিষেবা থেকে উপকৃত হচ্ছেন দেশ জুড়ে বহু মানুষ কেন্দ্রীয় সরকার এই বিনামূল্যে রেশন দেওয়ার সময়সীমা বাড়িয়ে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পর্যন্ত করে দিয়েছে আশা করি এই বিষয়ে আপনারা খুব ভালোভাবেই জানেন বর্তমানে সারা দেশ জুড়ে ফ্রি রেশন ব্যবস্থা চলছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে ফ্রি রেশনের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি অবশ্যই আজকের এই আপডেটটি সম্পর্কে জানতে পারবেন তো এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন কারণ রেশন কার্ড রিলেটেড বা রেশন ব্যবস্থার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট প্রায় প্রত্যেক দিন এই চ্যানেলে আপলোড করা হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন কারণ প্রত্যেক রেশন কার্ডধারীদের এই ইনফরমেশনটি জানার বিশেষ প্রয়োজন রয়েছে এবং এই ভিডিওটিতে মাত্র একটি লাইক করার চেষ্টা করবেন তো আজকের এই আপডেটটি হচ্ছে যে নতুন নিয়মে কারা পাবেন না ফ্রি রেশন কিন্তু বিনামূল্যে রেশন পরিষেবার দিকে একটু নজর দিলেই দেখা যাবে বহু এমন মানুষ আছেন যারা এই ফ্রি রেশন পরিষেবা পাওয়ার যোগ্য নন তবুও তারা সেই সমস্ত রেশন কার্ড হোল্ডাররা এই পরিষেবা নিয়ে চলছেন অর্থাৎ ফ্রি রেশনের সুযোগ সুবিধা নিচ্ছেন সরকার এই খাতে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করছে আর যে সমস্ত রেশন কার্ড হোল্ডার এই বিনামূল্যে রেশন পরিষেবার পাওয়ার যোগ্য নন অথচ ফ্রি রেশন নিয়ে চলছেন তাদের এই ভুলের জন্য তাদের বা তাদের পরিবারকেও ভুগতে হতে পারে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত জানাবেন এবার দেখে নেওয়া যাক কারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য নন নাম্বার ওয়ান যাদের ফোর হুইলার বা চার চাকার গাড়ি রয়েছে তারা কখনোই বিনামূল্যে রেশন প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারেন না যদি তারা ইতিমধ্যেই বিনামূল্যে রেশন পরিষেবা নিয়ে থাকেন তাহলে ভবিষ্যতে সমস্যায় পড়তে চলেছেন নাম্বার টু যাদের নিজের টাকায় একশো বর্গ ফুট বা তার উপরে বাড়ি বা ফ্ল্যাট রয়েছে তারা সরকারের এই বিনামূল্যে রেশন পরিষেবা নিতে পারবেন না নাম্বার থ্রি হচ্ছে যারা গ্রামের বাসিন্দা বা গ্রামাঞ্চলে বসবাস করেন তাদের বছরে আয় যদি দুই দুই লক্ষ টাকা বা তার বেশি হয় তাহলে তারাও বিনামূল্যে রেশন পরিষেবা পেতে পারেন না নাম্বার ফোর যাদের কোনো ধরনের আগ্নেয়াস্ত্র যেমন বন্দুক বা রিভলভার এর লাইসেন্স রয়েছে তারা কোনোভাবেই বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন না নাম্বার ফাইভ এবং লাস্ট আপডেটটি হচ্ছে শহরে বা গ্রামাঞ্চলে যেখানেই থাকুক না কেন যদি যথেষ্ট ভালো পরিমাণে আয় করেন তাহলে তারা কোনো মতেই বিনামূল্যে রেশন পরিষেবায় অন্তর্ভুক্ত হতে পারেন না নতুন এই নিয়ম আগামী অর্থ বছর থেকে চালু হবে অর্থাৎ এপ্রিল মাস থেকে কিন্তু এই নিয়ম চালু হবে আর এতেই বেজায় চটেছে সাধারণ মানুষ এই ব্যাপারে আপনার মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেন সরকার ফ্রি রেশন এর এই নতুন নিয়ম করার কারণ হিসেবে জানিয়েছে এই পরিষেবার মাধ্যমে দেশের সরকার আরও বেশি সংখ্যক মানুষকে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী গরিব মানুষদের খাদ্য সামগ্রী সরবরাহ করতে পারবে যাতে তারা খুবই উপকৃত হতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ